গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর এখানে দেখো আমার বিছনা টিছনা তোলা হয়ে গেছে, আর এই চাদরের কালারটা এত সুন্দর না কি বলবো। আর মেয়েও এই যে ঘুম থেকে উঠে পড়েছে, আধ ঘন্টা আগে উঠেছে। এই আধ ঘন্টা আগে আগের ভিডিওটা শেষ করলাম, কারণ কালকে রাত্রে শেষ করা হয়নি। তো এই এখন নিচে যাব, নিচে গিয়ে নিচের সমস্ত কাজ করব। আর তোমরা কেমন আছো? সামনেই তো লক্ষ্মী পুজো হলো, লক্ষ্মী পুজো সব মানে তোড়জোড় হয়তো তোমাদের সবার বাড়িতেই শুরু হয়ে গেছে। সামনে কি কালকেই লক্ষ্মী পুজো, অনেকের বাড়িতেই কালকে হবে। তো সবার বাড়িতে আজকে থেকে নিশ্চয়ই তোড়জোড় হবে, ঠাকুরানা ফল বাজার সবকিছু নিয়ে সবাই ব্যস্ত। আমাদেরও আজকে থেকেই শুরু করবে, ঠাকুর ঠাকুর কিনে রাখবে আজকেই। আমাদের পুজোটা কিন্তু বুধবার দিন করবে, তোমাদের আগের ব্লগে বলেছি। মামা এই যে কিন্তু কাজ হয়ে গেছে, ঘাটাঘাটি করা শুরু করে দিয়েছে। আর আমাদের যে এই চেয়ারটা দেখছো ওটার উপরে রেখেছি, কারণ তপতি মাসি তো ঘর ছাদের খুঁজবে, তো তার জন্য নেতার হাতে আবার ধরতে হবে, তার জন্য উপরে তুলে রেখেছি। কাজ হয়ে গেলে তারপরে পরে নামিয়ে দেবো আমি স্নান টান করে এসে। তো চলো যাই নিচে আর তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের ব্রেকফাস্টে কি হবে। আর আজকে সোমবার, যেহেতু সোমবারে আমাদের কিন্তু নিরামিষ হয়, তোমরা তো জানোই যারা আগের থেকে আমার ভিডিও দেখো। আজকে মধু আনবে, আমি খাবো। মধু আনবে আজকে? কি নিবি আজকে? আসলে আমাদের নারায়ণের পুজো হয়, মানে লক্ষ্মী পুজোর সাথে সাথে নারায়ণ পুজো হয়, দুটো আলাদা করে জানি বলে টুল বসে, মানে আসন বসায়, টুলের মধ্যে আসলে বসায় তো মানে আসনটা পাতে টুলের মধ্যে। তো ওখানে টুলের মধ্যে আলপনা টালপনা দিয়ে চাদর পেতে দুটো করে করা হয়। আর আমাদের সরা পুজো হয়, আমাদের মূর্তি পুজো হয় না। তোমাদের দেখাবো, আগে আগের বছর আমি শেয়ার করেছিলাম, তো এবছরও আবার শেয়ার করবো। সরার পুজো হয় আর নারায়ণ লক্ষ্মী নারায়ণ একসঙ্গে পুজো হয়, যেহেতু তার জন্য সিন্নি দেয়, ওই সিন্নির জন্যই মধু আনবে। তো তার জন্য বলছে মধু খাবো মধু খাবো, ওর মধু খেতে খুব ভালো লাগে। মধু তো রয়েছিল, এই মধু শেষ হলো সেদিনকার, ওর রোজ মধু খেতে ওর ভালো লাগে, তাই তো? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি মধু রয়েছে। মৌমাছি, তুমি মৌমাছি? হ্যাঁ। ওই রানাটা দেখা দেখা যাচ্ছে নাকি? দেখি তো হাতটাই রানা। ও রানাটা তো খুলে রেখেছিস, রেড কালারের রানা আছে না? একটা দানা আছে, খুলে রেখেছে। আর দেখছো নতুন টিভিটা, ইউটিউব দেখছো? ও তো খুব মজা, ইউটিউবে দেখতে পাচ্ছে, ইউটিউব গল্পগুলো দেখছে, আর টয় কালেকশন, তাই তো? কি মজা! তো চলো দেখতে দেখো। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে আছে ডাল, আলু সিদ্ধ, ভাত, কাঁচা লঙ্কা, নুন, তেল, এইসব মানে ব্রেকফাস্টে এটাই খাচ্ছি। আর দুপুরের লাঞ্চে কী হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো তার জন্য দেখো এখানে পেঁপে সুক্ত হয়েছে, সেটা হলো বড়ি দিয়ে করেছে, আর এটা হলো ধোকার ঝোল, ধোকার ঝোল করেছে আর সুক্ত, ব্যাস এই রান্না বান্না। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আর আমার মেয়ে বসে পড়েছি তোমাদের সঙ্গে একটু গল্প করব বলে, আর একটা চ্যালেঞ্জ করব বলে, মানে চ্যালেঞ্জটা করব বলে ঠিক করিনি, আগের থেকে ঠিক করিনি, নাহলে প্রিপেয়ার হয়ে করতাম চ্যালেঞ্জটা, মানে ওটা খাওয়ার পরে আমার মনে হলো এটা নিয়ে একটা চ্যালেঞ্জ করা যায়। তো যাই হোক, এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার করব। তো এটা হলো একটা হ্যাপিডেন্ট যে চিকলেট আছে, ওই চিকলেট নিয়েছি দুজনে, মানে দুটো প্যাকেট ছিল, দুটো দুটো করে নিয়েছি মুখে, ও খাচ্ছে আমিও খাচ্ছি, এটা খেলে মুখটা বেশ ফ্রেশ হয়। হ্যাঁ, ঠান্ডা, আগে তো পুরো ঠান্ডা ছিল, এখন একটু কমছে, আগে এখন একটু কমছে।
পাকা বুড়ি হয়েছে জানো তো, তো এটা নিয়ে চ্যালেঞ্জ হলো ফোলাতে হবে। ও আমাকে না পাগল করে দিচ্ছে, ফোলাও ফোলাও এটাকে ফোলাও ফোলাও। তো একবার ফুলিয়েছি না, তাহলে এটা নিয়ে একটা চ্যালেঞ্জ করা যায়। তো তো সেই চ্যালেঞ্জের জন্যই আমরা চলে এসেছি মাঠে। এখন হবে হাড্ডা হাড্ডি, এখন হবে হাড্ডা হাড্ডি। কি হবে ওই হাত দাও লড়াই আরেকবার। তো এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত? তো ভালো পারিনি, কিন্তু খুবই হচ্ছেই না একদমই, খুবই ছোট চিকলেটটা, তার জন্য আমরা আমি খুব একটা পারলাম না। প্রথমে হচ্ছিল, প্রথমে একটুখানি দাও ফ্ল্যাভি ছিল মানে একটুখানি, এখন তো একদম চিকলে ছোট্ট হয়ে গেছে একদম। মিথ্যা কথা, হয়েছে তো একটু বলো। তো আজকে ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ওকে কিরকম লাগলো সেটাও জানিও। ও তো সারাক্ষণ খালি কোনো সময় যদি আমাকে চিকলেট দেয় তো এটা করতেই হবে, মানে করতে করতে আমার মুখ ব্যথা করে দেবে। আর একবার কিন্তু করবো, ঠিক আছে? আমার কাছে আরো দুটো আছে, আরো দুটো আছে, কই দেখা ব্যাগ। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর নেক্সট টাইম আবার চিকলেট এনে, ওর কাছে কিছুই নেই আসলে, মিথ্যা কথা বলছে। তো নেক্সট টাইম চিকলেট এনে তোমাদের সঙ্গে এই বাবল চ্যালেঞ্জটা করবো, যদি তোমরা চাও। তোমরা জানিও তোমাদের এই চ্যালেঞ্জের ভিডিওটা কিরকম লাগলো, আর যারা আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক থ্যাঙ্কস, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন বাই বাই, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমার একজন বন্ধু চাইছিল যে হাইড অ্যান্ড সিক করি আমি, মানে ডটার মানে মামা ভার্সেস ডটার হাইড অ্যান্ড সিক আমি সেটা করবো, কিন্তু লক্ষ্মী পুজোটা যাক আমাদের এখন একটু ব্যস্ত আছি। তো তারপরে এই চ্যালেঞ্জ মানে এই প্লেটা আমরা নিশ্চয়ই করব, আর তার সঙ্গে তোমরা যদি চাও
বাবলস চ্যালেঞ্জটা ভালোভাবে প্রিপেয়ার ভাবে আমরা নিয়ে আসবো সেটা কিন্তু অবশ্যই জানিও। তাহলে টাটা, বাই বাই।